আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ঠিক আছে, আপনি বলেন, কেমন আছেন? আপনি বলেন। আমি আমার কয়েকজন ফ্রেন্ড একটা বিষয়ে করছিল, যদি আমরা যদি ইসলাম পালন না করি, ওই যে ফ্রি সেক্স এর দেশ হিসেবে আমাদের ইউরোপ কান্ট্রি গুলোকে ফ্রি সেক্স বোঝানো মানে কি হয়, মানে ভাই? আমাদের মাগনা পাউন যায়? ফ্রি সেক্স মানে কি ভাই? মাগনা পাউন যায় মানে ইউরোপে গেলেই মাগনা মাগনা পাউন যায় নাকি? হ্যাঁ, ওরা ওরা তো ছোটবেলা থেকে তাই শুনতে, ওইভাবেই শুনতে আমাদের মোল্লারা মানে যেটা বলে। মানে ইউরোপে এয়ারপোর্ট থেকে নামলেই মায়েরা মানে পা ফাঁক করে বয়ে থাকে, মাগনা মাগনা পাউন যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, ওদের ধারণা যেরকম আর কি। এখন আমি যা আমি বুঝাইতে চাচ্ছি, ওখানকার যে রীতিনীতি গুলো, মানে এই বিষয়ে অন্তত এই রীতিনীতি গুলো, মানে তারা যদি ভবিষ্যতে ওই ওই মানে ক্যাটাগরি অনুসরণ করে, তখন তারা কি যে মেয়েটা এই মেয়েটার ভার্জিনিটি বা তারা ভবিষ্যৎ মানে বিয়ে করার সময় পাবে কিনা, বা বিয়ের পরেও সে তার তাকে ছাড়া অন্য কাউকে, আপনি তো ওই জায়গায় বসবাস করেন, অন্য কাউকে তার আন্ডারে থেকে অন্য কোথাও করতে পারবে কিনা, এই ধারণা গুলো আমার একটু কাইন্ডলি যদি দিতেন, আমি যাতে তাদের মানে বুঝলাম আলোচনায় না বলতে তো, পারি। বুঝলাম না তো কি কি ধারণা দিব, বুঝলাম না তো ভাই। মানে ওদের ওদের যে ফলাফল, যে ওখানে মেয়েদের বিষয়ে আমি তো বিস্তারিত জানি না, এরা তো যা শুনছে মোল্লাদের কাছ থেকে বা আমাদের যে নেতিবাচক একটা ধারণা ধারণা এগুলাই শুনছে, কিন্তু আসলে বাস্তবতাটা কি ওই জায়গাটাই? মনে করেন আপনি জার্মানিতে থাকেন, একটা বাস্তবতা মেয়ে, হচ্ছে এখানে একটা ছেলে যে অধিকার পাবে, একটা মেয়ে সেই অধিকার পাবে। একটা ছেলের যদি অধিকার থাকে তার যৌন সঙ্গী পছন্দ করার, একটা মেয়েরও সেই অধিকার থাকবে তার যৌন সঙ্গী পছন্দ করার। যৌন সঙ্গী পছন্দ করার ক্ষেত্রে মানুষ স্বাধীন, এখানে অন্য কেউ ডিক্টেট করতে পারবে না, অন্য কেউ এখানে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না যে তোমার এই বেটার সাথে শুতে হবে বা তোমার এই বেটির সাথে শুতে হবে। এখানে অন্য কেউ এই অধিকার নাই যে এই অর্ডার কাউকে দিবে যে তুমি এর সাথে শুবা। এই অধিকার শুধুমাত্র এবং কেবলমাত্র সেই ব্যক্তি যে আমি কার সাথে শোবো, কার সাথে আমি কার ঠোঁটে আমি চুমা দিব, কার বিছানায় আমি শোবো, এইটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র ওই ব্যক্তি। আচ্ছা বুঝলাম। তাহলে এটা কি বিয়ের পরেও এই কন্ডিশনটা থাকে না? বিয়ের পরে একটা বিয়ের সময় একটা একটা কমিটমেন্ট হয় যে আমি তোমার জন্য, তুমি আমার জন্য, তুমিও মানে অন্য কিছু ফলো করবে না বা আমিও অন্য কিছু, এরকম কোনো কমিটমেন্ট থাকে বিয়েতে ওদের? এটা নির্ভর করে বিয়েটা কি কমিটমেন্টের উপরে হচ্ছে সেটার উপরে নির্ভর করে। বিয়ে বিয়ের অনেক ধরনের কমিটমেন্ট থাকতে পারে। বিয়ের কমিটমেন্টটা যদি এরকম থাকে যে তুমিও কারোর সাথে করবো না আমিও কারোর সাথে করবো না, তাহলে সেটা। আর যদি বিয়ের কমিটমেন্ট এরকম থাকে যে তুমিও কারোর সাথে চাইলে করতে পারো আমিও কারোর সাথে চাইলে করতে পারি, তাহলে সেটা। আবার যদি বিয়ের কমিটমেন্ট থাকে যে এরকম যে আমরা 1 বছরের জন্য বা 2 বছর 5 বছরের জন্য আমরা এই কমিটমেন্টটা করলাম, 5 বছর পরে আমরা আর একসাথে থাকবো না, 5 বছরের পর যে যার যার রাস্তায় চলে যাবো, এটাও হইতে পারে। এটা বিয়ের সময় তারা কি ইসের উপরে কমিটমেন্ট করছে সেটা সেটা তো ওই ব্যক্তি তারা জানে, তারা বুঝবে যে এই জিনিসটা কেমন। কিন্তু এই অঞ্চলে আমি এরকম দেখি না, এরকম এই অঞ্চলে যে জিনিসটা হয় যে যদি একজনের যদি আরেকজনকে ভালো লাগে তখন তারা তার পার্টনারকে বলে যে আমি এখন আর তোমার সাথে আমি থাকতে পারতেছি না, তোমার সাথে আমি কমিটমেন্ট করছিলাম এক সময়, আমাদের আমাদের ভালোবাসাটা ছিল, আমরা কমিটমেন্টও আসছিলাম, কিন্তু এখন আর আমার ভালো লাগতেছে না সম্পর্কটা, আমার আমার কাছে ভালো লাগতেছে না, আমার আমি আরেকটা সম্পর্কে জড়ায় যাওয়ার কথা ইয়া করতেছি, তাহলে তোমার সাথে যে কমিটমেন্টটা ছিল সেটা আমরা আসলে ব্রেকআপ করে ফেলি। তখন তারা আইনগত ভাবে জিনিসটা সলভ করে এবং আইনগত ভাবে তাদের সম্পত্তির একটা হিসাব নিকাশ আছে, সেটা করে তারা আলাদা হয়ে যায়। এখানে তো কোনো মানে খুবই চমৎকার সিস্টেম, এখানে তো কোনো সমস্যা তো আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ ভাইয়া, এই জন্যই আমি বিস্তারিত জানতে চাচ্ছি। আর একটা বিষয়, এই 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 কিন্তু জায়গাটা এখানে মানে মানে ইসের সাথে পার্থক্য হচ্ছে, ধর্মান্ধ সোসাইটির সাথে পার্থক্যটা হচ্ছে, এখানে পার্থক্যটা হচ্ছে যৌন সঙ্গী পছন্দের ক্ষেত্রে। এখানে নারী পুরুষ যেই হোক প্রত্যেকটা মানুষ হচ্ছে যৌন সঙ্গী পছন্দের ক্ষেত্রে স্বাধীন, সে চুজ করবে সে কার সাথে কি করবে, অন্য কেউ তার উপরে মাতবরি ফলাইতে পারবে না। যেমন বাংলাদেশে মনে করেন আপনার বাপ মা, হ্যাঁ এই না একটা বিড়ালে ধরা দিল, এই এটা কবুল বল, হ্যাঁ তো এখন কবুল বলতে হবে, আনছি একটা বিড়ালে ধরে আনছি, হ্যাঁ এটা অনেক টাকা সৌদিতে লেবার গিরি করে এটা, হ্যাঁ এখন তুই কবুল বল, এই এই জিনিসটা এখানে এই ক্ষেত্রে হবে না, এই দেশে এই জিনিসটা করতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। আরেকটা বিষয়, মনে করেন ওখানে যে সন্তানটা নির্ধারিত হয়, মানে মনে করেন আমার 5 বছরের জন্য একটা কমিটমেন্ট হচ্ছে, এর মধ্যে একটা সন্তান হচ্ছে, অথবা আজীবনের জন্য কমিটমেন্ট হচ্ছে, এর মধ্যে একটা সন্তান হচ্ছে, কোনো কারণে হয় যদি তাদের মধ্যে একটা কমিটমেন্টটা ভাঙার ইয়া হয়, এটার বিষয়ে সন্তানটার বিষয়ে তাদের কি সিদ্ধান্ত নেওয়া হয়? সন্তানদের বিষয়ে সিদ্ধান্ত এরকম হতে পারে, এটা আইনগত ভাবে আইনগত প্রক্রিয়া একটা, মানে আদালত যে জিনিসটা সিদ্ধান্ত নিবে যে এরকম হতে পারে যে কিছুদিন মায়ের সাথে থাকবে, কিছুদিন বাবার সাথে থাকবে। বেশিরভাগ সময় দেখা যায় যে 18 বছরের নিচে যারা ছোট যারা মানে মাইনর যারা, তাদের ক্ষেত্রে মায়ের পাওয়ার সম্ভাবনাই, সেই কাস্টডিটা মায়ের পাওয়ার সম্ভাবনাই বেশি,
মা যদি সেই কাস্টাডিটা পায় তাহলে বাবার সেই বাচ্চাটার ভরণ পোষণের দায়িত্ব নিতে হয়, বেশ খানিকটা দায়িত্ব বাবারই নিতে হয় যে বাবা ওই বাচ্চাটার ভরণ পোষণ টাকা পয়সার দেখবে এবং মাটা তাকে টেক কেয়ার করবে, এরকম এরকম হতে পারে। কিন্তু তার মধ্যেও ইয়া থাকে যে হয়তো সপ্তাহে 2 দিন বাবাটা বাবা যান, যে বাবা সে দেখা করতে আসতে পারে, এরকম নানা ধরনের ঘটনা করতে পারে। এবং মা যদি নতুন সম্পর্কে গড়ায় বা জড়ায় বা বাবা যদি নতুন সম্পর্কে জড়ায় তাহলে সেই দুই ফ্যামিলির সাথেই বাচ্চাটা থাকতে পারে। এই 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 কমিটমেন্টটা এটা কি আমাদের যে কাবিন হয় রাষ্ট্রীয় ভাবে সেরকম কোন সিস্টেমে হয় এদের যে কমিটমেন্টটা? হ্যাঁ, এখানে তো কোর্টে গিয়ে তো তারা যদি বিয়ে করে তাহলে তো সেটা কোর্টে গিয়ে তো সেই বিয়েটা করতে হয়, তাদের রেজিস্ট্রি করতে হয় তো, এবং মানে তালাকের পরে তো তাদের তো সম্পত্তি ভাগ বাঁটোয়ারা তো হয়। আচ্ছা আচ্ছা, তাদের কি কোনো মানে আমাদের যেরকম এই যে মহারানা ধাত আছে তাদের কি ওইখানে কোনো কিছু সেরকম উল্লেখ থাকে যে আমার? না না, মহারানা টোরানা এগুলো এখানে করা হয় না, মহারানা করা হয় না। মহারানা হচ্ছে ইসলামিক সিস্টেম, মহারানা জিনিসটা হচ্ছে নারীর লজ্জাস্থান ভোগ, জি জি, এই জিনিসটা তো এখানে করা হবে না। এখানে তো মহারানা দিলে তাহলে তো পুরুষের পুরুষ বেটা তো দাবি করবে যে আমার আমারও তো মানে পুরুষাঙ্গ আছে, আমার পুরুষাঙ্গ তো সে ভোগ করতেছে, আমারও টাকা দেয়, তাহলে তো দুই পক্ষেরই টাকা দিতে হবে। একটা শোধন্যতা আর কি, যাই হোক না ভাই, আংটা বেশ ভালোই দামি হয়, মনে করেন 10,000 ইউরো টিউরো এরকম দাম হয়, 10,000 ইউরো দাম শুনলে কিন্তু এটা কিন্তু ভালো দাম, ভালো দাম। হ্যাঁ হ্যাঁ, কমপক্ষে লাখ 2 লাখ টাকা বাংলাদেশের, 12-14 লাখ টাকার মতো দাম। ও আল্লাহ। আচ্ছা যাই হোক, এখন আরেকটা বিষয় সেটা হলো এই যে গরুর, এটা হলো কোরআনের, আমি একটা মাতব্বর বাড়ি ইয়াতে একজনের সাক্ষাৎকার দিয়েছিল তার যে ইয়াতে আসার কথা মানে নাস্তিকতা তাই আসার গল্পটা বলছিল। ওখানে একজন লোক বলছিল যে গরুর যে পাকস্থলী, এই পাকস্থলীর যে বর্ণনাটা কোরআনে দেয়া আছে এটার সঙ্গে, উনি জীববিজ্ঞানের স্টুডেন্ট ছিল, ওই পাকস্থলী উনি নাকি পড়ছে ওখানে 7টা পাকস্থলী, আমাদের এই দুইটা ইয়েটা একটু দিতে পারবেন কাইন্ডলি, ওই যে মানে কোরআনের যে রেফারেন্স 2টা পাকস্থলী আর যে বিজ্ঞানের যে রেফারেন্সে 7টা পাকস্থলী, এই রেফারেন্সটা একটু কাইন্ডলি দিতে পারবেন? এটা তো ভাই এখন দিতে পারবো না, এটা তো আমার কাছে এই মুহূর্তে নাই, তাহলে আমি পরে জোগাড় করে রাখবো না, আপনি আরেকদিন যুক্ত হবেন তাহলে। আপনার একটা আমি পরামর্শ দিই এই বিষয়ে, আপনি এই জিনিসটার উপর ওই যে আপনি ছোট ছোট কতগুলো ইয়ে লেখেন না, এর মধ্যে এই জিনিসটা যদি অ্যাড করেন হয়তো আমরা পেয়ে যাবো, এই জিনিসটা আমি সরাসরি মানে পড়তে পারবো এই জিনিসটা এই বিষয়টা। আচ্ছা ঠিক আছে, তাহলে কামালউদ্দিন ভাই আজকে আপনাকে বিদায় জানাই, ঠিক আছে? ওকে 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 ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাই ভালো থাকেন। তাহলে ইয়া ভাই সাবলটন ভাই আর লজিক্যাল ভাই, আমরা তাহলে লাইভটা আজকে শেষ করে দিই নাকি? ওকে আছে, আমাকে যুক্ত করার জন্য থ্যাংক ইউ এন্ড সবাইকে ধন্যবাদ এবং গুড নাইট। হ্যাঁ লজিক্যাল ভাই তাহলে বিদায় দিতে দেন। হ্যাঁ হ্যাঁ, আসি ভাই, গুড নাইট, শুভরাত্রি তাহলে সবাইকে, আজকের মতো এখানেই শেষ। আশা করি সামনে আরো কথা হবে, সামনে আবারও লাইভ হবে, ভালো থাকবেন সবাই, আর সবাইকে ধন্যবাদ জানাই শোনার জন্য, শুভরাত্রি।